আমরা আজকে আছি দীঘাতে। আমার সঙ্গে যাবে রাজু, উবাইদা, চয়ন, রাজাদা, শুভেন্দু অ্যান্ড পিজুস আর আমি একসঙ্গে আমরা বেরোচ্ছি। তিনটে গাড়ি যাবে, একটা হচ্ছে 200 NS পালসার 220 আর একটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন। চলো। আমরা এখন স্টেডিয়ামের কাছে চলে এসেছি। হাফ হয়েছে, হাফ হয়নি, অনেকদিন আগে থেকে এইভাবে অবস্থাতেই পড়ে আছে। রাজু চলে এসেছে পাশে, হন্ডা ইউনিকর্নটা অন্য রাস্তায় চলে গেছে, আমরা যাবো এদিক থেকে, ওরা অন্য রাস্তা নিয়ে নিয়েছে। রাজু একদম ফুল মুডে বেরিয়ে যাচ্ছে। শঙ্কু ধরে বসো, টানবো, ধরে বসো। আমাদের ইউনিকর্ন চলে এসেছে। এখানে পিজুসকে আমি ক্যামেরা করার জন্য বল, আমরা টাউনশিপ পৌঁছে গিয়েছি, কিন্তু টাউনশিপে এসে দেখি যে এরকম ভিড়। আমরা যে নদী ক্রস করে ওদিকে যাব, ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছে সবার, বিশাল ভিড়। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমরা লঞ্চে গাড়ি তুলতে পেরেছি। আমরা নদী ক্রস করে চলে এসেছি এদিকে খেজুরির লাইনে। খেজুরি থেকে আমরা সোজা কাঁথি হয়ে দীঘা ঢুকবো, দীঘাতে স্টে করব, পরের দিন ওখান থেকে উড়িষ্যা বর্ডার উদয়পুর যাব। এরপরেও আরেকটা নদী ক্রস করতে হবে আমাদেরকে, জায়গাটার নাম হচ্ছে রসলপুর। রসলপুর পরে আরেকটা জায়গা পড়ে যেখানে আরেকটা আমাদের নদী ক্রস করতে হবে। Yeah.
রাজা একটু এখানে দাঁড়াতে বললো আমাকে, কেন কি প্রবলেম বুঝতে পারলাম না। ততক্ষণ তোমরা একটু সিনেমাটিক দেখো। আমরা গাড়ি ছাড়লাম এখান থেকে, এগোচ্ছি আস্তে আস্তে। আমরা রসুলপুরের নদী চলে এসেছি ক্রস করে। এই যে জায়গাটা, এই যে চলো। রাজার কি অবস্থা করেছে সবাই মিলে দেখো, কি করছে তাকে, তাকে বালি দিয়ে কি অবস্থা করেছে তার। এরপরে দেখো আমার অবস্থা কি করেছে, বালি দিয়ে এইভাবে আমাকেও ওরা ছাড়েনি করতে, এইভাবে অবস্থা করেছে। উদয়পুরে আমরা স্নান কমপ্লিট করে আমরা এখন ওল্ড দীঘায় এসেছি কিছু কেনাকাটা করতে। এখান থেকে আমরা সোজা এখন বাড়ির দিকে রওনা হব। আমরা আসার সময় ভেতর থেকে এসেছিলাম খেজুরি হয়ে, কাঁথি হয়ে এসেছিলাম। এখন আমরা বাড়ি যাওয়ার সময় আমরা কাঁথি হয়ে, নরঘাট হয়ে বাই রোড যাব, বেরোচ্ছি আমরা এখন ওল্ড দীঘা থেকে।
দাঁড়ালাম একটু সময়ের জন্য, আমার এখানে হয়ে গেছে ব্যাটারি শেষ ক্যামেরার, তাই জন্য আর ভিডিও করতে পারলাম না, তার জন্য সরি।